সুমায়া তুই ভালো না রে, তুই ভালো না বলা, তুই ভালো না রে, তুই ভালো না। ভাইরাল সুমায়া নিজের দোষে এবার গগন সাকিবের টিম থেকে ডিলেট হতে চলেছে। হ্যালো বন্ধুরা, এক গানে কোটিপতি পার্ট 11-এ আপনাদের স্বাগতম। দেখতে দেখতে এক গানে কোটিপতি ভাইরাল সেরা শিল্পীদের পার্ট 11 ভিডিও নিয়ে আসলাম। আর আজকের এই 11 ভিডিওটিতে রয়েছে সুপারস্টার সিঙ্গার গগন সাকিবের হাতে গড়া দুই টোকাই সিঙ্গার, যা সাকিব ভাই এর সহযোগিতায় গান করে ইউটিউব টিকটক কাঁপিয়ে জ্বর তুলেছেন। বর্তমানে তাদের নতুন নতুন গানগুলো ইউটিউব ট্রেন্ডিং এ রয়েছেন। আরো দেখবো সুমায় তুই ভালো না গানে কে সেরা হবেন এবং গগন সাকিবে তাদেরকে গানের জন্য মাসে কত টাকা করে দিচ্ছেন। তাই বন্ধুরা, যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাজিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকেন। বন্ধুরা, আমরা প্রথমে জেনে নেব গগন সাকিব এর সম্পর্কে। গগন সাকিবে ভাইরাল হওয়ার আগে তিনি অনেক কোম্পানিতে প্রচুর চেষ্টা করেছেন তার কণ্ঠে একটি গানে রেকর্ড করানোর জন্য, কিন্তু ওই সময় গগন সাকিবকে কেউ অ্যাকসেপ্ট করে নাই। এরপর থেকে তিনি নিজের চ্যানেল থেকে একের পর এক গান আপলোড দিতে থাকি। আর এইসব গানগুলো শামসুল অফিসিয়ালের চোখে পড়ে যায়। এরপরে গগন সাকিব এর কণ্ঠে শামসুল অফিসিয়াল থেকে নেশার নৌকা গানটি ফার্স্ট রিলিজ করায়। রিলিজ করার সাথে সাথে নেশার নৌকা গানটি ভাইরাল হয়ে যায়। বর্তমানে গানটি 10 কোটি ভিউ চারিয়ে। প্রথমবারের মতো হিন্দি গানটি সাকিব ভাই এর কণ্ঠে শুনতে পেয়ে তার ভক্তরা অনেক মুগ্ধ হয়েছেন। অন্যদিকে ইউটিউব কাঁপাচ্ছেন সাকিব ভাই এর বয়স দেওয়া মায়া তুই ভালো না গানটি। এই গানটি সুমায়ার ভাইরাল প্রেমে কাগুন গগন সাকিবের সহযোগিতায় নিজের কণ্ঠে এবার গিয়ে ভাইরাল করলেন, যার শিরোনাম দিয়েছিলেন সুমায়া তুই ভালো না। আপনারা অনেকে জানেন যে আগুন সুমায়ার প্রেমে পাগল হয়ে সুমায়াকে ভালোবেসে বলে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল। আর ভাইরাল হওয়ার সাথে সাথে আগুন নিজেকে খুব দ্রুত পরিবর্তন করে শিল্পী হয়ে গেলেন। বন্ধুরা, আগুন এর জীবনের প্রথম গানটি গেয়েছেন তার প্রেমিকা ভাইরাল সুমায়াকে নিয়ে। সামনে তার কণ্ঠে নিত্য নতুন মৌলিক এবং র‍্যাপ গান আসবে। সামনে বাবার মাজার আছে জুতা ঢুকলে হাতালন খায়া দেয় নিজে বানা ঠাই। আগুনের প্রেমিকা সুমায়াকে নিয়ে তার জীবনের প্রথম গানটি ভালোভাবে গাওয়ার চেষ্টা করেছেন। জানি না কার কাছে কেমন লেগেছে, কিন্তু আমার কাছে আগুনের গানটি অসাধারণ লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানিয়ে দেন। বন্ধুরা, এবার আমরা কত বলবো ভাইরাল সুমায় অহংকারী মেয়েকে নিয়ে, যে কিনা গগন সাকিবের জন্য আজ এই পর্যন্ত এসেছি। আজ গগন সাকিবের সাথেই অহংকারী দেখাচ্ছি। যা কোন, আমি যদি গান বলি সাথে সাথে টাকাটা আমার নিয়ে নিতে হবে, কারণ আমার ফ্যামিলি চলতে হবে। গগন সাকিবের নিজের টাকা খরচ করিয়ে সুমায়কে দিয়ে প্রথমবারের মতো মিত্র আত্মা গানটি রেকর্ড করিয়ে ভাইরাল করে দিয়েছিলেন। গগন সাকিবের সুমায়কে নিয়ে অনেকগুলো টুয়েট গান গেয়েছেন, এমন কি মায়া তুই ভালো না গানটিও দুজনে ভয়েস দিয়ে ভালোই সারা ফেলেছেন। সব ধরনের গান গিয়ে ভাইরাল করে সুমায়াকে প্রতি মাসে 10,000 টাকার চুক্তিবদ্ধ করেছিলেন 1 বছরের জন্য। আর আজ সুমায়ের অহংকার বেড়ে গেছে, যে কারণে সুমায়া কানে ধরে বলে যাচ্ছে মনে থাকলে আর কারোর সাথে কন্টাক্ট করবে না।
কোটিপতি কিন্তু আসলে আমরা নিয়া আমি এই জীবনে আর কানে ধরে বলতেছি আমি আর জীবনে কন্টাক্ট করব না নিজে মাসে বেতন পাই 10,000 টাকা করে এটা আমার কোনো ইয়ে হয় না নিজের ফ্যামিলিকে নিজের ফ্যামিলি নিয়ে চলে যায় তো আমি এবার থেকে আমি যা কোন আমি যদি গান বলি সাথে সাথে টাকাটা আমার নিয়ে নিতে হবে কারণ আমার বন্ধুরা টাকার লোভ মানুষকে এক নিমিষে বদলে দিতে পারে তো যাই হোক সুমার কথাগুলো শুনে আপনার মনে কি প্রশ্ন জেগেছে তা কমেন্ট করে জানিয়ে দেন আর হ্যাঁ ভাইরাল শিল্পীদের এমন ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সবাইকে ধন্যবাদ সুমায়া তুই